চাঁদা কাটা থেকে শুরু করে চার দিন পুজোতে অংশ নেওয়া এবং প্রতিমা ভাসান পর্যন্ত সবেতেই অংশ নিয়ে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর এই ভেবেই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বিগত কয়েক বছর থেকে চলে আসছে জলপাইগুড়ি পুরসভা এলাকার পিলখানা কলোনির উপাসনা ক্লাবের দুর্গাপুজোতে, যার ব্যতিক্রম হলো না এবারও। আজ ক্লাবের পুজোর খুঁটি পুজোতেও এলাকার মুসলিম সম্প্রদায়ের মহিলাদের অংশ নিতে দেখা গেল। তাদের বক্তব্য, এলাকায় হিন্দু মুসলিম বলে কিছু নেই, সকলে একসাথেই থাকে, যে কারণে এই পুজোকে সকলের পুজো বলে মনে করেই একটি উৎসবের আনন্দে কাটানো হয়। জলপাইগুড়ি শহরের পিলখানা কলোনি এলাকায় হিন্দু মুসলিম বৌদ্ধ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। সেই দিক থেকে এলাকায় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মনোভাব আগে থেকেই রয়েছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, পিলখানা কলোনির ওই মাঠে মহরমের সময় তৈরি করা হয় কারবাল ময়দান, আবার ওই মাঠেই দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করা হয়ে থাকে। সেই দিক থেকে মুসলিমদের উৎসব হোক বা হিন্দু সম্প্রদায়ের, সবেই দুই সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ করে থাকে, যার ব্যতিক্রম হয়নি উপাসনা ক্লাবের 54তম বর্ষের দুর্গাপুজোতেও। এদিন ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজোতে হিন্দু মহিলাদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মহিলাদের অংশ নিতে দেখা গেছে। ক্লাবের সদস্যা পিঙ্কি ঘোষ জানান, হিন্দু মুসলিম দুই সম্প্রদায় মিলেই দুর্গাপুজো করা হয়। শুধু তাই নয়, পুজোর আগে প্রতিমা আনা থেকে শুরু করে প্রতিমা ভাসানো পর্যন্ত সবেতেই মুসলিম ভাইয়েরা থাকে। শুধু তাই নয়, মুসলিম মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে পুজোতে অংশ নেন। স্থানীয় মুসলিম মহিলা সাইনাজ পারভিন বলেন, পুজো চাঁদা কাটা থেকে শুরু করে প্রতিমা আনা, পুজোর কয়েকদিন একসাথে আনন্দ করা, সবই একসাথেই করা হয়। হতে পারে এটা হিন্দুদের পুজো, কিন্তু উৎসব মুসলিমদেরও বলে জানান তিনি। হ্যাঁ, বলছি যে আজকে উপাসনা মাঠে দেখছি আপনারা অংশগ্রহণ করেন, আর কতদিন ধরে অংশগ্রহণ করেন, কীভাবে করেন একটু বলেন, হাতটা ওটা উপরে। আচ্ছা, আমার নাম সাইনাস পারভিন। এই পুজো প্রথমে চাঁদা কাটা হয়। প্রথমে ওই যে যা বললো পিকিদি, একসাথে আমরা চাঁদা কাটতে বেরোই। চাঁদা কাটার পরে ওই যে মূর্তি আনতে যাই, একসাথেই আবার যাই, আমি আবার বিজয় দশমীর দিন একসাথেই থাকি। কতটা ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। একসাথেই এই কয়টা দিন একসাথে থাকি, একসাথে হয় পূজাটা, খুব ভালো লাগে। সমাজের আর অন্যান্য শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে কি বলবেন এই পুজো নিয়ে? মানে দুটো সম্প্রদায়ের আপনারা মানুষেরা একসাথে হিন্দু পুজো করছেন, কি বলবেন অন্যান্য? এখানে আর কি বলবো, এখন ছোট থেকে এটা দেখে আসছি, এখানে কিছু একসাথেই আছি। আর আমি বুঝি না যে হিন্দু বলে কিছু, মুসলিম বলে কিছু, আমাদের একটাই পুজো যে আমরা মানুষ। আর হতে পারে আপনাদের পুজো, কিন্তু উৎসব আমাদেরও। এটা হলো উপাসনা ক্লাবের পরিচালনায় দুর্গাপূজা কমিটি আমাদের পিলখানা কলোনির, সেই কারণে আমরা আজকে খুঁটি পুজো করছি। পুজোটা যেহেতু সামনেই চলে এসছে, যেহেতু ভাদ্র মাস ছিল, তাই আমাদের খুঁটি পুজোটা মানে দেরি হয়ে গেল প্রায়, কিন্তু তাও মোটামুটি চেষ্টা করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের করা যায় সেভাবে। এবার পুজোর থিম কি, আর এখানে কারা কারা মূলত এই পুজোর সাথে জড়িত? দেখুন, বেসিক্যালি আমাদের গোটা পাড়াটায় আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি হিন্দু মুসলিম আরও বৌদ্ধও আছে, দেখতে পারবেন সামনেই মন্দির। তো আমরা সবাই মিলে এই পুজোটা করি, যেহেতু এই কিছুদিন আগে মহরম গেল, আপনারা সবাই জানেন আমাদের এই উপাসনা ক্লাবের মাঠেই কিন্তু এই মহরমটা হয়, কারাবালার ময়দান তৈরি হয়। আমরা সবাই হিন্দু মুসলিম সবাই মিলে এখানে লাঠি খেলা হচ্ছে, আমরা সবাই মিলে আনন্দও করছি, বিশাল বড় মেলাও বসে। আর আমরা হিন্দু মুসলিম দুজনে মানে দুই সম্প্রদায়ের মিলেই আমরা হলো আবার দুর্গাপূজাও করি। পুজোর এই কয়দিনে কিভাবে পুজো অনুষ্ঠিত হবে আর কিভাবে কাটাবে? এইভাবে আমরা তো প্রথমেই তো বলি যে চাঁদা কাটা, চাঁদাটা আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথেই করি, আপনারা খোঁজ নিতে পারেন, সবাই মিলে করি। এমনকি দুর্গাপূজার আমরা পঞ্চমীর দিন ঠাকুর আনবো, সেখানেও কিন্তু আমাদের আপনারা একটা খোঁজ নিয়ে দেখবেন, আমরা যখন ঠাকুর আনতে যাই, আমাদের ড্রাইভার থেকে শুরু করে এমনকি যারা ঠাকুর তুলবে, আমরা মেয়েরা তো পারি না, তো ছেলে মানুষরা যারা, তারা সব আমাদের মুসলিম ভাইরাও থাকে। এমনকি যখন যেদিন আমরা দশমীর ঘাটে নিয়ে যাব ঠাকুর, সেদিনও রীতিমতন আমাদের মুসলিম ভাইরা হিন্দু ভাইরা সবাই একসাথে। পুজোর পাশাপাশি আর অন্য কোনো অনুষ্ঠান আছে কি? হ্যাঁ, আমাদের এবারেরই নতুন করে, এমনি আমরা বিজয় সম্মেলনী করি আর কি, তো এবার আমাদের ইচ্ছে আছে এরকম এক্সট্রা করে কোনো বিজয় সম্মেলনী না করে ষষ্ঠীর দিন থেকে পুজোর পাশে একটা ছোট মতো স্টেজ থাকবে। ওই স্টেজে আমরা প্রতিদিন যে সন্ধ্যাবেলা এত দর্শনার্থীরা আসে, হিন্দু মুসলিম সবাই আসে, বসে এখানে আনন্দ করে, তো ভাবছিলাম ছোট ছোট কচি কাচারা যদি যতটুকু পারবে
ওদের জন্য একটা ছোট স্টেজ থাকবে, স্পিকার থাকবে, গানের ব্যবস্থা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, যে যেরকম পারবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা করব। কি করা হবে প্যান্ডেল? কি এবার আমাদের প্যান্ডেলের থিম হলো আমরা কুলোর উপরে কিছু করতে যাচ্ছি আর কি, কুলোর দিয়ে তার পাশে ঘট স্বস্তিক যেটা আমাদের এমনি আলোকসজ্জা বা প্রথমে কি সাজ থাকবে? আলোকসজ্জা সেরকম ভাবে আমরা মোটামুটি একদম আপনারা যে দেখছেন যেখান থেকে পিলখানাটা শুরু হলো, বাঁধ ছিল আগে, এখন তো কাটা হয়ে গেছে, ওখান থেকে আলোকসজ্জা এখান থেকে শুরু করে পুরো রাস্তা ধরে একদম ওখানে একটা আমাদের খ্রিস্টানদের কবরস্থান আছে ওই পর্যন্ত আমাদের আলোকসজ্জা হবে গোটা রাস্তা। কত পুরনো এই পুজো আপনাদের? এই এটা আমাদের 54তম, হ্যাঁ 54তম পুজো। কি নাম আপনার দিদি? আমার নাম পিকি ঘোষ। ঠিক আছে।